বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়ত সবার সাথে যোগাযোগ করা যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে নতুন বন্ধুকে রিকোয়েস্ট পাঠানো যায় এবং তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায়। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, অথবা আপনি আপনার আইডি থেকে আপনার বন্ধুকে রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে করবেন চলুন দেখে নিই। ইন্টারনেটে ঢুকুন, অ্যাড্রেস অংশে www.facebook.com সাইটে ঢুকুন। ফেসবুকের ওয়েবসাইটে ফেসবুকের হোম পেজে প্রদর্শিত ইমেইল বক্সে আপনার ইমেইল আইডি লিখুন। পাশে প্রদর্শিত বক্সে পাসওয়ার্ড বক্সে আপনার আইডির পাসওয়ার্ড টাইপ করুন। পরে আপনি লগ ইন করতে পারেন, চাপ দিতে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের ইন্টারে প্রেস করতে পারেন। আপনার আইডিটি প্রদর্শিত হবে। ধরুন আপনি আপনার বন্ধুকে রিকোয়েস্ট পাঠাবেন, তার আইডি আপনার জানা আছে, তাহলে উপরে সার্চ বক্সে মাউস নিয়ে ক্লিক করুন এবং তার আইডিটি লিখুন। কয়েকটি ওয়ার্ড কয়েকটি লেটার লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলি নাম প্রদর্শিত হবে। এর ভিতরে যদি আপনার বন্ধু বা যাকে পাঠানোর রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন তার আইডি যদি পান, তবে তার ছবি বা লেখার উপরে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে তার আইডিটি প্রদর্শিত হবে। তার পেজে প্রদর্শিত ফ্রেন্ড এই অপশনে গিয়ে আপনি ক্লিক করলে আপনার আইডি থেকে তার আইডিতে রিকোয়েস্ট চলে যাবে এবং তার পেজ থেকে আপনি আপনার পেজে চলে আসতে হলে উপরে প্রদর্শিত আপনার আইডির লিঙ্কটিতে ক্লিক করুন। এবং আপনার আইডিতে কোনো রিকোয়েস্ট আছে কিনা দেখতে আপনার আইডির উপরে প্রদর্শিত ফ্রেন্ড রিকোয়েস্ট ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কতটি আছে। যদি না থাকে তবে নো নিউ রিকোয়েস্ট লেখা দেখাবে।
এভাবেই আপনার আইডিতে আপনি ঢুকে আপনার কোনো ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। এবং এখান থেকে বেরিয়ে যেতে হলে আপনাকে উপরে প্রদর্শিত অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, লগ আউটে ক্লিক করুন এবং সহজেই বেরিয়ে যেতে পারবেন।